আজকে রান্না করব কাঁকরোল, কাঁকরোল চিংড়ি। তা কাঁকরোলগুলোকে আমি ভালো করে কেটে স্লাইস করে কেটে নিয়েছি, আর কাঁকরোলের ভিতরে ভালো করে ধুয়ে ঠুয়ে তারপরে আমি এখানে হলুদ আর লবণ মেখে নিয়েছি, মেখে নিচ্ছি। কাঁকরোল চিংড়ি অনেক মজার। একটা প্যানে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে আমি হলো কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। কাঁকরোল একটা সাইড হয়ে গেছে, আমি একটা একটা করে উল্টে দিচ্ছি আর একটা সাইড হওয়ার জন্য। আর বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। হয়ে গেল আমার কাঁকরোল ভাজা। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি কাঁকরোলগুলোকে, আর অনেক সুন্দরই ভাজা হয়ে গেছে, একদমই পুড়ে নাই আর একদমও বেশি একদম মচমচাও হয় নাই, মিডিয়াম। হালকা করে একটু ভেজে নিয়েছি। ওই প্যানেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক করে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম নারকেল বাটা। আজকে নারকেল বাটা দিয়েই কিন্তু কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পেঁয়াজ বাটা, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যাতে কষ মশলার কোনো গন্ধ না থাকে। এই জন্য আস্তে আস্তে করে অল্প অল্প একটু পানি দিয়ে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। তো কষানোর পরে আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। যে চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়েও মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব। এতে করে চিংড়ি মাছটার ভিতরে যে মশলা আস্তে আস্তে করে ঢুকে যাবে। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি। পানি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এতে করে কোনো গন্ধ থাকে না থাকে। এই জন্য আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার কষানো। এবারে ভেজে রাখা কাঁকরোলগুলি আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব, মশলার সাথে কষিয়ে নিব। বেশি নাড়াচাড়া যাবে না, তাতে করে কিন্তু যেহেতু সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, তাতে অল্প হালকা একটু নেড়ে চেড়ে নাড়ে ভেঙে যাবে। এরপরে আমি সামান্য এক কাপ পানি দিব। এটা একদমই মানে একদম মাখামাখি হবে, কোনো ঝোল থাকবে না। পরে আমি সামান্য এক কাপ পানি দিয়ে দিলাম। এক কাপ পানি দিয়ে আমি হাতলটা ধরে হালকা একটু নেড়ে দিব। অল্প পানি দিয়ে আমি হাতলটা দিয়ে ধরে একটু নেড়ে দিচ্ছি। আর নেড়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি তেল উপরে উঠে আসছে, আর আমার কাঁকরোলটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে। একদম কালারটা দেখতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এরপরে আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিব। এই এই রান্নাটার যে এতই মজার, যারা এখনও এভাবে রান্না করে খাননি। আর আমি কিন্তু এখানে কাঁকরোল চিংড়ি মাছ সাথে কিন্তু নারকেল বাটা দিয়েছে। নারকেল বাটা দিয়ে রান্না করে যারা এখনও খাননি অবশ্যই খেয়ে দেখবেন যে কতটাই ইয়ামি আর কতটাই মজা। গরম ভাতের সাথে তো আর কোনো আপনি তরকারি দরকার নেই, এক প্লেট ভাত এ দিয়েই পেট ভরে খাওয়া যাবে। তো এই যে হয়ে গেল আমার কাঁকরোল ভুনা, এটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে, কোনো ঝোল নেই। এখন রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।